বলে নিশ্চয়ই বুঝে যাবে যে মৃত্যুটা খুব ভয়ঙ্কর কিছু নয়। অন্তত কবি আমাদের বোঝাবার চেষ্টা করেছেন যে মৃত্যুটা ভয়ঙ্কর কিছু নয়। এবং নাটক হলো বোধহয় 5ই জুলাই বা কিছু 1942-এর নাটকটা হলো। নাটকটা হওয়ার পর তাদের একদিন মিছিল করে যাবার ডাক এলো। দুটো বর্ণনা আমি তুলে দিয়েছি, ইন্টারনেটেই পাওয়া যায়, দুটো বর্ণনা আছে। এই মিছিলে ছেলেমেয়েরা যাচ্ছে মৃত্যুর দিকে, জানে তাদের মুখে বিন্দুমাত্র ভয়ের চিহ্ন নেই, হাসছে, গান গাইছে, নাচছে। একটি ছেলে দুর্দান্ত বেহালা বাজাচ্ছে সামনে, এই এই নাচতে নাচতে হাসতে হাসতে 200 ছেলে মেয়ে মৃত্যুর দিকে চলে গেল। এটা নিয়ে ইসরায়েলের বেন গুরিয়ন বিশ্ববিদ্যালয়ে একটি মেয়ে এমফিলের থিসিস করেছিল, সেটার থেকে একটা উদ্ধৃতি আমরা পেয়েছি। এবং সে বলেছিল যে ডাকঘরটা এক ধরনের প্রতিবাদ। কী ধরনের প্রতিবাদ? যে মৃত্যুকে আমরা ভয় করি না, মৃত্যু যাই হোক মৃত্যুকে আমরা ভয় করি না, এই প্রতিবাদটা চিহ্নিত হয়ে রইল ওই অভিনয়ের মধ্যে। কাজেই এখনও পৃথিবীতে ইংরেজি ভাষী দেশের বাইরেও আমেরিকা, আমি আমেরিকাতেও দেখেছি রবীন্দ্রনাথকে ব্যবহার করা, সেটার কথা আমি বলবো। এগুলো আমি লিখেছি, পুনরাবৃত্তি করতে হচ্ছে আপনাদের কাছে, তবু আমি বলবো যেহেতু নতুন শ্রোতা আমি পেয়েছি, অনেকে হয়তো লেখা চোখে পড়েনি। আমি লিখেছিলাম যে অন্য ব্যাপারে এই যে মৃত্যুর কথাটা উঠল, এই মৃত্যুকে নিয়েই একটা বই আমি পড়েছিলাম 1974-এ আমেরিকাতে, অন ডেথ অ্যান্ড ডাইং। এক ইহুদি, তিনিও সুইজারল্যান্ডের, তিনি আমেরিকায় গিয়ে মনোবিজ্ঞানী, সাইকিয়াট্রিস্ট হয়েছেন, মনোবিকলনের চিকিৎসা করেন, ডক্টর এলিজাবেথ কুবলার রস। তো ইনি মৃত্যু সম্বন্ধে একটা বই লিখেছেন, বইটা খুব অদ্ভুত ধরনের বই, 400 রোগীকে সাক্ষাৎকার নিয়েছেন। কীরকম 400 রোগী? যারা জানেন তাদের আর বেশি দিন বাঁচবার নেই, 21 বছরের মেয়ে থেকে 81 বছরের বৃদ্ধ বৃদ্ধা পর্যন্ত 400 রোগীকে সাক্ষাৎকার নিয়েছেন। এবং প্রতিটি পর্যায়ে, অর্থাৎ জানেন না যখন যে অবধারিত মৃত্যু আসছে এগিয়ে তাঁর দিকে, যেদিন জানলেন যে মুহূর্তে সেদিনও তিনি উপস্থিত থাকছেন। তারপরে আস্তে আস্তে তার মানসিক পরিবর্তন কি হচ্ছে, প্রথমে অবিশ্বাস যে হতেই পারে না এটা, তারপরে অভিযোগ যে আমি কেন এত লোক থাকতে, আমাকে যেতে হবে কেন, তারপরে আস্তে আস্তে ক্রোধ যে সব ছিঁড়ে খুঁড়ে ফেলতে ইচ্ছে করছে, তারপর আস্তে আস্তে শান্ত একটা আত্মসমর্পণের মতো ব্যাপার, এবং শেষে সেই সত্যকে মেনে নেওয়া। চমৎকার বই, অসাধারণ বই, মানে উপন্যাসের মতোই পড়া যায়। বইটার একটা বৈশিষ্ট্য হলো বইটার 13 জায়গায় উদ্ধৃতি আছে একজন কবির, একমাত্র কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আর কারণ নেই। আমেরিকার ম্যাকমিলান কোম্পানি নিউ ইয়র্ক থেকে বেরিয়েছে বইটা, শুধু রবীন্দ্রনাথের উদ্ধৃতি। এখন আমি তখন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে পড়াচ্ছি, সেখানে তিনি বক্তৃতা দিতে এলেন, এই ডক্টর এলিজাবেথ কুবলার রস। তখন তাকে ধরলাম যে আপনি কেন রবীন্দ্রনাথকে শুধু ব্যবহার করলেন, আপনার পাশ্চাত্য সংস্কৃতিতে মৃত্যু সম্বন্ধে কত কী কথা আছে, বাইবেল থেকে আরম্ভ করে অনেক কবি আছেন মৃত্যুকে মানে বরণ করবার জন্য পাগল ছিলেন। জার্মানির ক্লায়েস্ট বলে একজন কবি আত্মহত্যাই করেছিলেন, জার্মান কবি নোভেলিস্ট মৃত্যুকে একেবারে বরণীয় করে এই করেছেন। একটা রোমান্টিক যুগে মৃত্যু, আত্মহত্যা এগুলো ছিল সাংঘাতিক রোমান্টিক ব্যাপার। তো এগুলো আপনি ব্যবহার না করে রবীন্দ্রনাথকে কেন ব্যবহার করলেন? তখন ডক্টর কুবলার রস বললেন যে আমার সবচেয়ে প্রিয় কবি। আমি বললাম সেটা তো ঠিক আছে, বললেন না, 1942-42-এ আমার ভারতে মেডিকেল ভলান্টিয়ার হয়ে যাওয়ার কথা ছিল, আমি যেতে পারিনি,
কিন্তু আমি তখন পড়তে শুরু করি ভারত সম্বন্ধে, রবীন্দ্রনাথকে পড়ি, আর বুঝতে পারছো পড়ে কীরকম মুগ্ধ হয়েছিলাম যে 1942 পড়া আর 1969 আমার এই বই বেরোলো, থিসিস, ডক্টরেটের থিসিস। এই এই 27 বছর আমি বুকের মধ্যে রবীন্দ্রনাথের প্রতি সেই ভালোবাসাটা বহন করে নিয়ে এসেছি। আমি তখনই ভেবেছিলাম যে আমি যদি এ সম্বন্ধে বই লিখি তাহলে রবীন্দ্রনাথ ছাড়া আর কাউকে ব্যবহার করব না। সেটা তো মৃত্যু সম্বন্ধে কথা, জীবনের একটা বাস্তব। এই বাস্তব সম্বন্ধে কথা আমাদের, সে সম্বন্ধে হয়তো সকলের এখন ভাববার প্রয়োজন হয়নি, সেটা নিয়ে ভাবার এখন দরকারও নেই। কিন্তু যে কথাগুলো হলো যে জীবনের সংকটে রবীন্দ্রনাথ, এখানে তো একটা বড় প্রশ্ন থেকে আমরা একজন ব্যক্তির কাছে যাচ্ছি, যে বড় প্রশ্নটা কি, জীবনের সংকটে আমি কি অবস্থান নেব, আমি কোথায় দাঁড়াব, আমি কিভাবে এই সংকটের মোকাবেলা করব। এই প্রশ্নটার উত্তর খুঁজতেই আমরা হয়তো কখনো রবীন্দ্রনাথের কাছে যাই, হয়তো কখনো নজরুলের কাছে যাই, হয়তো কখনো সুকান্তর কাছে যাই, হয়তো আরও বড় টলস্টয়ের কাছে যাই, জাঁ পল সার্ত্রের কাছে বা সকলের কাছে যাই, বড় মহামানব যাদের আমরা বলি, মনীষী যাদের আমরা বলি, তাদের কাছে যাই, কারণ এরা তো আমাদের চাইতে নানাভাবে অনেক বড় মাপের মানুষ, অনেক বড় উঁচু জায়গা থেকে জীবনকে দেখেছেন, জীবনকে আমাদের চাইতে অনেক সফলভাবে এরা মোকাবেলা করেছেন, ফলে এদের কাছ থেকে আমাদের শিক্ষা নেওয়ার ব্যাপার আছে। ফলে এটা এই অনেকেই যেমন যেমন আমি যার খানিকটা দূরবর্তী শিষ্য নোয়াম চমস্কির নাম আপনারা শুনেছেন, তার একটা অসাধারণ প্রবন্ধ আছে, দি রেসপন্সিবিলিটি অফ দ্য ইন্টেলেকচুয়ালস, বুদ্ধিজীবীদের দায়িত্ব সম্বন্ধে। আমি বুদ্ধিজীবীদের কথাটা আলাদাভাবে বলতে চাই না, এটা 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 রবীন্দ্রনাথের কথাটাই আমাদের মনে হয় যে মানুষের দায়, শুধু বুদ্ধিজীবীর দায় না, একজন যাদের আমরা তথাকথিত বুদ্ধিজীবী বলি না, একজন কৃষক, তিনিও এই দায়টা কখনো কখনো নেন। লুসুনের যে আকিউ চরিত্রটি আপনারা নিশ্চয়ই পড়েছেন, অরুণের নাটক জগন্নাথও দেখেছেন তার অবলম্বনে, তো এই আকিউ চরিত্রটি তো কিছুই না, সে প্রায় সমাজের আবর্জনা, কিন্তু সে একটা মুহূর্তে দাঁড়িয়ে যখন গুলি খেল তখন সে একটা অবস্থান নিল, সে একটা প্রায় অস্তিত্ববাদী অবস্থান নিয়ে সিদ্ধান্ত নিল যে হ্যাঁ আমি আমি এই এই এর বিরুদ্ধে দাঁড়াব। ফলে শুধু যে বুদ্ধিজীবীরই একটা দায়িত্ব আছে তা কিন্তু নয়, যে কোনো মানুষের দায়। রবীন্দ্রনাথ এটাকেই শান্তিনিকেতন উপদেশমালায় খুব সুন্দরভাবে বলেন, মানুষের দায় হচ্ছে মহামানবের দায়। মহামানব মানে বিশাল মানুষ নয়, সব মানুষ, সমস্ত মানুষ মিলে যে ধারণাটা, সেই মানুষটাই হচ্ছে মহামানব। এই মহামানবের দায় আমরা সকলে খণ্ড খণ্ডভাবে, ব্যক্তিগতভাবে আমরা বহন করছি, আমরা সবাই সেটা উপলব্ধি করি আর না করি তা নয়, কিন্তু কখনো কখনো এমন মুহূর্ত আসে যখন আমাদের মাথা উঁচু করে সেই মহামানবের দায় বহন করতে হয়। আমরা কেউ বহন করতে পারি, কেউ বহন করতে পারি না, এটা হতেই পারে, এটা অবস্থা নানাভাবেই, কিন্তু আমরা সকলে সেই দায় নিয়ে জন্মাই এবং দায় বহন করে মরি, এটা হলো সোজা কথা। তো এখন সেই জন্যে আমরা রবীন্দ্রনাথের দিকে তাকাচ্ছি যে এই মানুষটি নানা রকম সংকটে দেশের এবং মানুষের, দেশের বাইরে, দেশের সীমানা ছাড়িয়ে নানা রকম সংকটে কিভাবে তিনি সাড়া দিয়েছেন। ওই এক কথাটা তো জানা কথা যে আমি পৃথিবীর কবি, যেথা তার যত উঠে ধ্বনি, আমার বাঁশির সুরে সাড়া তার জাগিবে তখনই, এটা তো একটা কথা। আর একটা কথা, আপনাদের শেষ সপ্তকের সেই কবিতাটা 25শে বৈশাখ নামে যেটা ছাপা হয়েছে, যে একতারা ফেলে দিয়ে কখনো বা নিতে হলো ভেরি, একতারা ফেলে দিয়ে ভেরি নিতে হলো, ভেরি যুদ্ধ জয়ের যে আহ্বান দেয় সেই ভেরি নিতে হলো। অর্থাৎ তাকে কখনো কখনো
কবির নির্দিষ্ট যে ভূমিকা, এই ভূমিকার বাইরে এসে সমস্ত মানুষের ডাকে সাড়া দিয়ে তাকে পথে নামতে হয়েছে, নেতৃত্বের জায়গা নিতে হয়েছে। এমন নয় যে তার মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব ছিল না, যেমন আমাদের মধ্যেও থাকে, যে বারবার বলেছেন আমি আর কিছু নই, আমি কবি, আমি নেতা নই, আমি গুরু নই, আমি সাধক নই, আমি কিচ্ছু নই, আমি কবি, বারবার বলেছেন। কিন্তু যখনই ডাক এসেছে তখনই কিন্তু এসেছেন, মানুষের পাশে দাঁড়িয়েছেন। এই এই দাঁড়ানোর ঘটনাটা আমাদের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে, এই এই ঘটনাটা। এই সেটা একদম হয়তো একদম 12-13 বছর বয়স থেকে আরম্ভ করে জীবনের শেষ জন্মদিন, যেদিন সভ্যতার সংকট বলে বক্তৃতাটি সারা পৃথিবীর উদ্দেশ্যে তিনি উচ্চারণ করলেন, সেই পর্যন্ত সারা জীবন ধরে তিনি একেবারে এই মানুষের সংকটে, সমাজের সংকটে পাশে এসে দাঁড়িয়েছেন। এখন বলাই বাহুল্য, কোথায় আমরা সন্ধান করব? তার কবিতা আছে, তার প্রবন্ধ আছে, তার গান আছে, তার নানা রকম সৃষ্টি আছে, তার ব্যক্তিগত উচ্চারণ আছে, তার সামাজিক ভূমিকা আছে। কবিতার বাইরে, সৃষ্টির বাইরে সামাজিক ভূমিকা। যখন 1931 সালে হিজলির বন্দিশালায় দুজন বাঙালি বিপ্লবীকে প্রহরীরা খুন করলো গুলি চালিয়ে, তারকেশ্বর সেনগুপ্ত এবং সন্তোষ কুমার মিত্র, তখন মনুমেন্টের নিচে এসে রবীন্দ্রনাথ সভায় উপস্থিত হলেন। এই এই যে ঘটনাটা, বা ওই ওরই কাছাকাছি সময়ে যখন যতীন দাস অনশনে, 62 দিন অনশনের পর আত্মদান করলেন, তখনই রিহার্সাল ছিল নাটকের, এসে বা অন্য ঘরে গিয়ে এটি গান বেরিয়ে এলো তার কাছ থেকে, সর্বখর্ব তারে দহে তব ক্রোধ দাহ, হে ভৈরব শক্তি দাও ভক্ত পানে চাহ। যে এই 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 যে কখনো সৃষ্টির মধ্যে, কখনো সামাজিক ভূমিকার মধ্যে, এই যে রবীন্দ্রনাথের যাতায়াত, একটা মানুষ হিসেবে নিজেকে বিস্তার করা, শুধু কবির সংকীর্ণ গজদন্ত মিনারবাসী বা পদ্মভূক অস্তিত্বের বাইরে, যে কবির একটা মানবিক সামাজিক অস্তিত্ব, এই অস্তিত্বটা পুরোপুরি রবীন্দ্রনাথ তিনি নিজেকে যেন তার যোগ্য করবার জন্য চিরজীবন সাধনা করে গেছেন। ফলে আমরা ধারাবাহিকভাবে সেটা অনুসরণ করতেই পারি, যেমন হিন্দু মেলা 1866 সালে প্রতিষ্ঠিত হলো, হিন্দু মেলার উপহার তখন দেশপ্রেমের কথা, ভারতের নতুন পরাধীনতার বোধ নতুন জাগ্রত হচ্ছে মানুষের মধ্যে, বঙ্কিমচন্দ্র লিখছেন তার উপন্যাসগুলো, মৃণালিনী বেরিয়েছে ওই 1866-তেই, সেখানেই বলছেন যে ভারতের স্বাধীনতা সূর্য যে অস্ত গেল, আর কি কখনো উদয় হইবে না, উদয় অস্ত তো সংসারের স্বাভাবিক নিয়ম, মৃণালিনীর মধ্যে বঙ্কিমচন্দ্রের এই দুঃখটা বেরিয়ে আসছে। পরেও আপনারা পরে আনন্দমঠ 1882-84 নাগাদ তো অন্যান্য উপন্যাসের মধ্যে বেরিয়ে আসবেই, 1875-এ কমলাকান্তের লেখাগুলোর মধ্যেও বেরিয়ে আসবে। ফলে ওই স্বাধীনতার ওই ওই সময়ে রবীন্দ্রনাথ, বালক রবীন্দ্রনাথ, 15 বছর বয়সে রবীন্দ্রনাথ, 16 বছর বয়সে রবীন্দ্রনাথ কবিতা লিখছেন, গান লিখছেন। 1876-এ যে গানটা, এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন, এক কার্যে সঁপিয়াছি সহস্র জীবন, এই 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 যে গান, অর্থাৎ তার পারিবারিক যে দেশপ্রেমের একটা আবহ তৈরি হচ্ছে, সেই দেশপ্রেমের আবহের সঙ্গে রবীন্দ্রনাথ একেবারে কিশোর রবীন্দ্রনাথ তিনিও গলা মেলাচ্ছেন, এবং তিনি সেই তার যোগ্য কবিতা খুঁজে বার করছেন। তার দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের নাটকে দেশপ্রেমের গান লিখছেন, জল জল চিতা দ্বিগুণ দ্বিগুণ পরাণ সঁপিবে বিধবা বালা, রাজপুত দেশপ্রেমের গান এই লিখছেন। কিন্তু তার মানে এই নয় দেশপ্রেম রবীন্দ্রনাথকে সম্পূর্ণ নিরুদ্ধ করে রেখেছে ভারতবর্ষের এই ভৌগোলিক সীমার মধ্যেই, শুধু তিনি তার সমস্যা নিয়েই শুধু তিনি
মনোনিবেশ করছেন তা নয়। বয়স 20 বছর বয়স, 1881 পড়েছেন, তখন লিখলেন একটি ইংরেজি বই পড়ে প্রবন্ধ লিখলেন চীনে মরণের ব্যবসায়। এই প্রবন্ধটি নিশ্চয়ই অনেকে আপনারা পড়েছেন, যে চীনে ব্রিটিশ সাম্রাজ্যবাদ কীভাবে চীনাদের দিয়ে আফিং তৈরি করিয়ে তা চীনাদেরই কিনতে বাধ্য করছে রাইফেলের মানে উঁচিয়ে, সেই অসাধারণ একটি লেখা, সেই চীনে মরণের ব্যবসা। অর্থাৎ রবীন্দ্রনাথকে শুধু আমরা তখনকার দিনের যে কাঁচা দেশপ্রেম বলবো, তখনকার দিনের কাঁচা, কারণ সেই দেশপ্রেম প্রায় ব্রিটিশের বিরুদ্ধে যাচ্ছে না, তখন একটা অলিক অতীত প্রক্ষেপ চলছে, অর্থাৎ মুসলমানরা শত্রু, ইংরেজরা শত্রু নয়, এইরকম একটা ছবি তৈরি করার চেষ্টা হচ্ছে, একটা ভ্রান্ত পশ্চাৎমুখী ছবি তৈরি করা হচ্ছে যেহেতু মুসলমানরা শত্রু। এটা ওই কর্নেল টডের রাজস্থান বইয়ের প্রভাবে এই শত্রুর একটা বিকল্পন চলছে, যে শত্রু ইংরেজরা নয় মুসলমানরা। এই এই দেশপ্রেমের সং থেকে আবার রবীন্দ্রনাথ নিজেই বাইরে, এটা কিন্তু ওই মুহূর্তে একটি 21 বছরের ছেলে এই যে আন্তর্জাতিক চেতনার পরিচয় দিচ্ছে, এটা কিন্তু ওই মুহূর্তে সত্যি সত্যি আশেপাশে কোনো তুলনা আমরা লক্ষ্য করি না। চীনে মরণের ব্যবসায় এখনও চীনারা খুব কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। আমি 1891 চীনে গিয়েছিলাম, তারা এই 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 কথাটা খুব মনে রেখেছে যে রবীন্দ্রনাথ তখনও নোবেল পুরস্কার পাননি, তখনও এশিয়ার বা পৃথিবীর কবি হননি, সেই 21 বছর বয়সের এক যুবক, তিনি চীনের যে আফিং এর ব্যবসা চলছে এবং সেটা রবীন্দ্রনাথ তখনও লক্ষ্য করেছেন যে রাজস্থানে মারোয়ারে এই রাজপুতদের দিয়ে আফিমের চাষ করানো হচ্ছে, এই 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 ব্যাপারগুলো, অর্থাৎ ইংরেজ সাম্রাজ্যবাদের এই চেহারাটা রবীন্দ্রনাথের কাছে অস্পষ্ট থাকেনি, উচ্চারণ দিয়েছেন, বলছেন সকলের কাছে, কমিউনিকেট করছেন, সকলকে পৌঁছে দিচ্ছেন এই খবরটা, যে দেখো আমার দেশকে যেমন এক সাম্রাজ্যবাদ অধীন করে রেখেছে, তেমনি পৃথিবীর নানা জায়গাতে এ একই সাম্রাজ্যবাদ মানুষকে খুবই মানে অবমান এবং অত্যাচারের মধ্যে রাখছে। ফলে রবীন্দ্রনাথের কিন্তু এই 1800 অন্য ধরনের রচনা তো আছে, ভগ্ন হৃদয়, কালমৃগয়া, বাল্মীকি প্রতিভা, জীবনের বড় বড় প্রশ্নগুলো নিয়ে, যে মানুষ মানুষকে ভালোবাসবে না ভালোবাসাকে প্রত্যাখ্যান করে এক ধরনের অলিক সন্ন্যাসের দিকে যাবে। আমি তো মনে করি এটাও এক ধরনের প্রতিবাদ কালমৃগয়ার মধ্যে, কালমৃগয়া তো না, প্রকৃতির প্রতিশোধের মধ্যে, প্রকৃতির প্রতিশোধে যে সন্ন্যাসী বলছে যে এই মেয়েটিকে আমি কিছুতেই আপন বলে মেনে নেব না, এবং তাকে প্রত্যাখ্যান করছেন, তারপরে আস্তে আস্তে তার নিজের চরিত্রের মধ্যে থেকেই সে ভালোবাসার বিস্ফোরণটা ঘটছে, মেয়েটির মৃত্যু এসে তাকে সেই মানবিক বোধের মধ্যে ফিরিয়ে আনছে। এই এই মানবিকতার জাগরণের জায়গাটাও রবীন্দ্রনাথ ধরছেন। আবার অবশ্যই প্রেমের কথাও আছে, প্রেমের কবিতাও আছে, বাল্মীকি প্রতিভার মধ্যেও এক ধরনের এই একই কথা আছে, যে এই মানবিকতার জাগরণ, মানবিকতার জাগরণ, যে ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের মনুষ্যত্বের সার্থকতা, দস্যুতার মধ্যে নয়, অত্যাচারের মধ্যে নয়, প্রতাপের মধ্যে নয়, শক্তিবৃদ্ধির মধ্যে নয়, ভালোবাসার মধ্যে দিয়ে হচ্ছে এই এই সার্থকতা, আমাদের মনুষ্যত্বের সার্থকতা। এবং এই এই স্বদেশ চেতনার ব্যাপারটার মধ্যে যে একটা ফাঁকি আছে, এটা কিন্তু রবীন্দ্রনাথ তখন ধরতে পেরেছিলেন। তখনকার দিনের যারা স্বদেশী করতেন, বিপিনচন্দ্র পাল বা এই সমস্ত তখনকার কংগ্রেসে, 1885 তো কংগ্রেস প্রতিষ্ঠিত হলো, তো কংগ্রেসে তখনকার নেতারা যে মধ্যবিত্ত বড়লোক বা মধ্যবিত্তদের কথাই ভাবতেন,
দেশের কথা যে আদৌ ভাবতেন না, দেশের মানুষ মানে দেশের মানুষগুলো, কোন মানুষগুলো, যে মানুষগুলো লেখাপড়া জানে না, যে মানুষগুলো দারিদ্র্যে থাকে, যে মানুষগুলো খেটে খায়, যে মানুষগুলো আমাদের চোখের আড়ালে থাকে বলে আমরা তারা আছে বলে জানি না, এইটে রবীন্দ্রনাথ পড়তে পড়তে আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে একটা অসাধারণ প্রবন্ধ 1905 লেখা, ছাত্রদের প্রতি সম্ভাষণ, নিজেদের ছেলেবেলার কথা, নিজের ছেলেবেলার কথা বলছেন, দেশপ্রেমের কথা বলছেন। ছেলেবেলা মানে ধরুন ওই 1870 থেকে 1885-86 পর্যন্ত, কি যে তখনকার দিনে ভারত মাতা, ভারত লক্ষ্মী এই কথাগুলো নিয়ে খুব সরগোল চলত, কিন্তু ভারত মাতার একটা ছবি তৈরি হয়েছিল, সত্যি সত্যি ভারত মাতা কে। এবং ছাত্রদের প্রতি সম্ভাষণে অসাধারণ একটা প্যারাগ্রাফ আছে, তাতে বলছেন যে ভারত মাতা যে হিমালয়ের চূড়ায় বসিয়া কেবলই করুণ সুরে বীণা বাজাইতেছেন ইহা দেখা যথেষ্ট যথার্থ দেখা নহে, কিন্তু যে ভারত মাতা পল্লীর পঙ্ক শেষ পানাপুকুরের ধারে বারান্দায় বসিয়া ম্যালেরিয়া জীর্ণ সন্তানকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছেন, সেই ভারত মাতাই সত্য ভারত মাতা। বিরোধটা দেখুন, কন্ট্রাস্টটা দেখুন, যে ভারত মাতা তখনকার দিনে যারা রাজনীতি করছে একটা অলীক ছবি তুলে ধরেছে হিমালয়ের চূড়োয় বসে করুণ সুরে বীণা বাজাচ্ছেন, আর রবীন্দ্রনাথের চোখে পড়ছে কোন ভারত মাতা, না পল্লীর পঙ্ক শেষ পানাপুকুরের ধারে ম্যালেরিয়া জীর্ণ সন্তানকে কোলে লইয়া পথ্যের চিন্তায় দিনাতিপাত করিতেছেন। আরেকটা এরকম কন্ট্রাস্ট ওই ওই অনুচ্ছেদেই, যে ভারতলক্ষ্মী ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের তপবনে আলোবালে জলসেচন করিয়া বাড়াইতেছেন, গাছের গোড়ায় জল দিচ্ছেন ব্যাস বশিষ্ঠ বিশ্বামিত্রের তপবনে, যে তাকে প্রণাম করিলেই যথেষ্ট, কিন্তু যে ভারতলক্ষ্মী মেয়েকে